সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা আমরা ফাইবার মার্কেট প্লেসে কাজ করি, নতুন অথবা পুরাতন সেলার, পুরাতন সেলাররা অবশ্য সবাই জানে বিষয়গুলো, আর যারা নতুন সেলার আছে তারা কিছু জিনিসগুলো বা কিছু কোশ্চেন তাদের মনে ঘুরপাক খায়। যেমন আমাদের একটা সময় খাইছে যে আমার ফাইবার অ্যাকাউন্ট আমার নামে, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট আমার বাপে ওনার অ্যাকাউন্ট আমার অন্য আরেকজনের নামে, বা আপনার কাজিন বা আপনার বাবা মার নামে, তাহলে কি আমি টাকা ট্রান্সফার করতে পারবো কি না। তারপরে আরও কিছু প্রশ্ন থাকে, যেমন আমার ফাইবারের ইউজার নেম একটা আছে, মানে ছবি একজনের আছে, তো আমি আমার ভোটার কার্ড দিয়ে আমি ভেরিফাই করতে পারবো কি না, অথবা আমার ধরেন আমার অ্যাকাউন্ট নিজের ছবি ইউজার নেম সব আমার, কিন্তু অন্যজনের ভোটার আইডি কার্ডটা ভেরিফাই করতে পারবো কিনা, এরকম অনেকগুলো প্রশ্ন থাকে। ঠিক আছে, এগুলো আমি যদি বলি, প্রথম প্রশ্নের উত্তর যে আপনার পেওনার অ্যাকাউন্ট একজনের নামে, কিন্তু ফাইবারের অ্যাকাউন্ট হচ্ছে আরেকজনের নামে, সেক্ষেত্রে কি আপনি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন কিনা, কোনো প্রবলেম হবে কিনা। এক কথায় না, এরকম প্রবলেম হবে না। আপনার যদি পেওনারের ফাইবারের সাথে পেওনারের অ্যাকাউন্ট যদি মিলও না থাকে, কিছু যায় আসে না। যেমন আমার একটা অ্যাকাউন্ট, যেমন আমার ফাইবারের একটা অ্যাকাউন্ট নাম হচ্ছে ইশরাত রহমান, কিন্তু ওইটা হচ্ছে আমার বোনের আইডি কার্ড ভেরিফাই করা আছে, আর ছবি দেওয়া আছে ইশরাত রহমান, আর কিন্তু পেওনারে দেওয়া আছে হচ্ছে আপনার সরপ্যা 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 নামের পেওনার অ্যাকাউন্ট। এবং আমি যেটা করছি, ফাইবারের সাথে কিন্তু পেওনার অ্যাকাউন্ট সরপার সাথে কিন্তু কানেক্ট করছি, ঈশ্বরতার সাথে ধরেন সরপাকে কানেক্ট করছি, সেই ক্ষেত্রে আমার কোনো প্রবলেম হয় না। কিন্তু প্রবলেম কোন জায়গায় হবে, যদি আপনি বিকাশ থেকে টাকা ট্রানজেকশন করতে চান, বা পেওনার থেকে যদি আপনার কোনো লোকাল ব্যাংক অথবা যে কোনো ব্যাংকে ট্রান্সফার করতে চান, তাহলে কিন্তু অবশ্যই সরপার নামে মানে সব কিছু হতে হবে। ফাইবার থেকে আপনি পেওনার, যে কোনো পেওনার কানেক্ট করতে পারেন, কিন্তু পেওনারের ভিতরে আপনার লোকাল ব্যাংকের কিন্তু সঠিক ইনফরমেশন দিতে হবে, মানে পেওনারটা যার নামে থাকবে, যার নামেই থাকুক না কেন, সেই পেওনারের মালিক যে থাকবে তার ভোটার আইডি কার্ডের সাথে সব মিল রেখে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো করতে হবে, অথবা বিকাশ অ্যাকাউন্টটা তার নামে করতে হবে বা তার ইনফরমেশন দিয়ে করতে হবে, তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে না। অন্যথায় আপনি পেওনার থেকে কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন না, প্রবলেমে পড়বেন। তো আশা করি পেওনার বিষয়টা আলাদা, ফাইবার বিষয়টা আলাদা। ফাইবারের থেকে আপনি পেওনারে ট্রান্সফার করতে পারবেন, এই ক্ষেত্রে আপনি যে কোনো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, অন্যের যে কোনো অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে, কিন্তু পেওনারে কিন্তু সেটা করা যাবে না। এবার আসি হচ্ছে 2 নম্বর প্রশ্ন, যে আমার ফাইবারে ভোটার আইডি কার্ডের সাথে আপনার ছবির সাথে কোনো কিছু মিল নাই, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হয় কিনা। হয় না, যদিও আমরা অনেক অ্যাকাউন্ট দেখতেছি যে ছবি থাকে সাকিব খানের, ইউজার নেম থাকে সাকিব খানের, কিন্তু ভোটার আইডি কার্ড থাকে আরেকজনের, এক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। যদিও কখনো ধরতে চায় ফাইবার, ধরতে পারবে সেটা বলা যাবে না। তো তারপরেও আশা করি যে আপনারা নিজেদের জন্য ইউজ করো। যেমন এখানে একটা জিনিস আপনাদেরকে জিনিস বুঝাই যদি আপনাদেরকে, যেমন এখানে ধরেন একটা অ্যাকাউন্ট আছে, এটা কিন্তু একটা কোম্পানি অ্যাকাউন্ট, দেখেন যদি এটা প্রো, এটা কোম্পানি অ্যাকাউন্ট, এটা কিন্তু অবশ্যই কারো ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা কিছু দিয়ে কিন্তু এটা ভেরিফাই করছে, তাই না? তো এই ক্ষেত্রে আপনি কোম্পানি প্রোফাইলের কোম্পানি একটা লোগো দিছে, নাম দিছে, আর বাকিগুলো কিন্তু সব তার ভিতরে কিন্তু তার সমস্ত কিন্তু ইনফরমেশন আছে। তাহলে আশা করি 2টা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন, যে আপনার ফাইবার অ্যাকাউন্টের ভিতরে আপনার ইউজার নেম ছবি অন্যজনের থাকলে কিছু যায় আসে না, কিন্তু ভোটার আইডি কার্ডটা আপনার যে কোনো কারো ভোটার আইডি কার্ডটা ভেরিফাই করলে কিন্তু অ্যাকাউন্ট আপনার হয়ে গেল, মানে ভেরিফাই হবে, কোনো সমস্যা হবে না। আর একটা হচ্ছে পেওনার অ্যাকাউন্ট থেকে ফাইবার থেকে পেওনারে টাকা ট্রান্সফার করা যাবে কিনা ভিন্ন ভিন্ন নাম থেকে বা ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট থেকে, হ্যাঁ করা যাবে, সমস্যা হবে না। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।